নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা সঙ্গীত সম্বন্ধে কিছু তথ্য জানবো। তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে রাখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10টা করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা জানবো হারমোনিয়াম বাজানোর নিয়ম। হারমোনিয়াম বাজাতে হলে বেলো খুলে স্টপার বা চাবি টেনে বাঁ হাতে বেলো করতে হবে এবং ডান হাতে আঙুল দিয়ে রিড চাপলেই হারমোনিয়াম বাজবে। তবে আঙুল চালানোর নিয়ম হলো আঙুলের গতি হবে সাবলীল, মানে আস্তে আস্তে ধীর গতি। একটি আঙুলের উপর দিয়ে বা ক্রস করে অন্য আঙুল চালানো যাবে না। বড় আঙুল কোনো সময় উপরের রিডে উঠবে না। অনামিকা ব্যবহার হবে, তবে অন্যগুলির তুলনায় কম। কনিষ্ঠা সাধারণত ব্যবহার হয় না। হারমোনিয়াম শিক্ষার্থীগণকে নিম্নোক্ত তালিকা মনে রাখতে হবে। বৃদ্ধাঙ্গুলি সাসে সাতে সা স্বরে ব্যবহার করা হবে। তর্জনী রে, মধ্যমা গা, অনামিকা মা, বৃদ্ধাঙ্গুলি পা, তর্জনী ধা, মধ্যমানি, অনামিকা সা। যেমন দেখাচ্ছি আমি, তবে লক্ষণীয় উপরের রিডে সা শুরু হলে বৃদ্ধাঙ্গুলি না দিয়ে তর্জনী লাগাতে হবে। রিডের ক্রম অনুযায়ী সকল সময় নির্দেশ না মেনে ব্যাঘাতও ঘটতে পারে। তো দেখে নিলেন, কোনো অসুবিধা হবে না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।